Bye. <laughs> হ্যালো এভরিওান আমি হিরণময় দে আজ এস বি জিতে আমার প্রথম লাইভ থ্যাংক ইউ অ্যাডমিন লাইভটা অ্যাপ্রুভাল করার অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য তো শুরুতে বেশ কিছু কথা বলি থ্যাংক ইউ ইন্দ্রজিৎ বাবু লাইভটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য হ্যালো মো ম্যাডাম হুম ইয়েস আই নো ইটস অল ক্লিয়ার থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স হ্যালো মিলি ঘোষ ভুবন মোহিনী ওই ভুবন মোহিনী হ্যালো সঞ্জয় রায় হ্যালো অমৃতা দিয়ে এসে গেছেন তো আজকে ইলেভেন্থ যান টু থাউজেন্ড টোয়েন্টি টু তো শুরু করি সবার প্রথমে এই গ্রুপে যত মেম্বার রয়েছেন আমি এই গ্রুপে একদমই নতুন জয়েন করেছি তো কাইন্ডলি আমাকে একটা ইনফরমেশান প্লিজ দিয়ে দিন যে আমি লাইভটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো আমি অনেকেরই লাইভ এখানে দেখি মোস্ট প্রবলি ইউটিউবে বেশি দেখি তো দেড় ঘন্টা আই গেস বাট ইফ আই এম নট রং যদি কোনো আমার ভুলভ্রান্তি হয়ে থাকে তো একটু যদি কমেন্টে লিখে দেন যে আমি কতক্ষণ লাইভটা করতে পারবো তো খুব ভালো হয় তো সেই অনুযায়ী আমি গল্পগুলো আর কি আপনাদের মানে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করবো অবভিয়াসলি তো ঘটনা আড্ডা গল্প এসব তো চলবে সর্বপ্রথমে একটু আমার ব্যাপারে কিছু বলি আমার নাম হিরণময় দে তো আমি হরর স্টোরি টেলার একজন আমি ভৌতিক ঘটনা গল্প নয় কিন্তু ঘটনা বলতে খুব ভালোবাসি এটা বলতে পারেন পোস্ট লকডাউন এটা আমার একটা প্যাশান হয়ে দাঁড়িয়েছে শুরুটা করি দু থেকে তো বিভিন্ন গ্রুপে আমি লাইভ আগে করতাম না আমি আগে একটাই গ্রুপে লাইভ করতাম স্পেসিফিক্যালি তো তারপর থেকে বিভিন্ন গ্রুপে আমি লাইভ করতে স্টার্ট করি আরও কয়েকজন জয়েন করে যাক আমি দেন গল্পে আসছি তার আগে একটু নিজের ব্যাপারে কিছু বলে নেওয়া ভালো একটু সকলের উদ্দেশ্যে বলে নেওয়া ভালো তো একদম শর্টে আমার এটাই পরিচয় যে আমি ভৌতিক বলতে পারেন বা অলৌকিক বলতে পারেন ঘটনা বলতে ভালোবাসি গল্পের আকারে অবশ্যই তার মধ্যে যদি কিছু নিজের রঙ মেশানো থাকে নিজে সেখানে কিছু এক্সট্রা ইনক্লুড করি তাহলে অবভিয়াসলি আমি সেটাকে ঘটনা বলবো না সেটাকে আমি গল্প বলবো এবং আমি ডিক্লেয়ার করে দিই সেক্ষেত্রে যে হ্যাঁ আমি গল্প বলছি বাট এখানে আমি কোনো গল্প বলবো না এখানে আমি প্রত্যেক কটা ঘটনা শেয়ার করব এবং ভূত ভগবান দুটোতেই আমার বিশ্বাস আছে আমার বিশ্বাস বেসিক্যালি ভূত বা ভগবান দুটোর মধ্যে কোনোটাই এক্স্যাক্ট নয় আমি বিশ্বাস করি এনার্জিতে তো যেরকম পজিটিভ আছে সেরকম নেগেটিভ আছে যেরকম সকাল আছে যেরকম সন্ধে আছে সেরকম পজিটিভ ভাইবস নেগেটিভ ভাইভস দু রকম ভাইবস হয় তো ভগবান বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে পজিটিভ ভাইভস আর ভূত প্রেত আত্মা ভয় সেটা বলতে আমি বুঝি নেগেটিভ ভাইভস তো এই হচ্ছে আমার নিজস্ব কনসেপ্ট এর ওপর বেশ করে আমি অনেক ভৌতিক জায়গা এক্সপ্লোর করেছি বোঝার চেষ্টা করেছি ফিল করার চেষ্টা করেছি কিছু কিছু জায়গায় ফিল করেওছি সেই সমস্ত অনেক ঘটনাই আমার ঘটনার ঝুলিতে আছে যদি সেগুলো জানতে চান অবভিয়াসলি তার একটা ওয়ে আউট আছে আমি সেটা একদম লাইভের শেষে না হয় আপনাদেরকে বলবো তো ততক্ষণে সময় নষ্ট না করে ঘটনায় আসি তো ঘটনায় যখন আসছি আর যখন আজকে আমার ফার্স্ট এপিসোড এখানে এবং আমি প্রথম ঘটনা এখানে উপস্থাপন করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমার নিজের চোখে দেখা একটি ঘটনা যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং তারপরে আপনারা বিবেচনা করবেন যে এই ঘটনাটা অলৌকিক ভৌতিক না এর মধ্যে অন্য কোনো যৌক্তিকতা আছে ঠিক আছে তো আমার বাড়ি মানে আমার বাড়ি যেখানে সেটা মেন রোডের ওপরে মেন রোডের ওপরে তেমাথায় ওপরেই একদম আমার বাড়ি তো আমার বাড়ির জাস্ট অপোজিটে মানে মেন রোডের উল্টো দিকে খেলার একটা মাঠ আছে মাঠের নামটি আমি নিচ্ছি না তাহলে আমার বাড়ির ঠিকানা এক্সপোজ হয়ে যাবে তো খেলার মাঠ আছে এবং ওই খেলার মাঠের উল্টো দিকে সেখানে পিডাব্লিউডির কোয়ার্টার তো সেই পিডাব্লিউডির কোয়ার্টারে থাকতেন হচ্ছে আমার ছোটো কাকার এক বন্ধু মানে তারা দুজন একসাথে ছোট থেকে এক স্কুলে পড়াশোনা করে তো তার বন্ধু তার দাদা বৌদি বাবা মা এবং তাদের তার দিদি এতজন মিলে কোয়াটারটিতে থাকতেন এবং কোয়ার্টারটিতে থাকার কারণ হল আমার ছোটো কাকার যে বন্ধু ভুতু কাকা ভুতু কাকার বাবা পিডাব্লিউডিতে চাকরি করতেন সেই সুবাদে ওই কোয়ার্টারটি ওনারা পেয়েছিলেন এবং আমি জন্মের পর থেকেই ওনাদের ওখানে থাকতে দেখি তো কাকার যে দাদা কোনোভাবে মানে সালটা সেই সময় হচ্ছে দু কি নয় সেই সময়টায় আমি তখন কলেজে পড়ি তো ছুটিতে আমি বাড়ি এসেছি তো এসে আমি শুনলাম যে কাকার দাদা প্রচণ্ড আর কি অসুস্থ উনি নার্সিংহোমে অ্যাডমিট হয়ে আছেন তার কারণ হচ্ছে উনি প্রচণ্ড ড্রিঙ্ক করতেন এবং ড্রিঙ্ক করার কারণে ওনার শরীর অনেক ভারী হয়ে গেছিলো দীর্ঘদিন ধরে ড্রিঙ্ক করার কারণে ওনার শরীর অনেক ভারী হয়ে গিয়েছিল প্রায় একশো পাঁচ সাত কিলো ওয়েট ওনার হয়ে গিয়েছিল তো তারপরে ওনার লাংসে জল জমে যায় ক্যান্সার ধরা পড়ে তো ট্রিটমেন্ট অনেক দিন ধরেই চলছিলো সাত আট মাস ধরে মোটামুটি থার্ড যে ক্যান্সারের সাথে উনি লড়াই করছিলেন তো উনি নিজেও জানতেন যে ওনার সময় ঘনিয়ে এসছে কেননা একটা সময় পর থেকে ওনাকে টোটালি বেড রেস্ট নিতে হয় তো বাড়িতেই সমস্ত রকম ব্যবস্থা শুরুর দিকে করা হয়েছিল পরের দিকে যখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল তখন ওনাকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয় ওখানে প্রায় দিন সাথে ছিলেন তারপর লাংসে জল জমতে জমতে জিনিসটা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে আস্তে আস্তে যেরকম অর্গান ফেলিওর সেখান থেকে ওনার ডেথ তো ওনার মৃত্যু হয়ে যাওয়ার পর সেই নার্সিংহোম থেকে বডি যখন নিয়ে এসে ওই কোয়ার্টারে ওনারা তো ওখানেই থাকতেন তো ওই কোয়ার্টারে প্রথম নিয়ে আসা হয় এবং কোয়ার্টারের একটু ড্রেসক্রিপশানটা বলে দিই রাস্তার তে মাথা মরি একদম ওই কোয়ার্টার তো রাস্তার ওপরেই কোয়ার্টারে ঢোকার জন্য মেন গেট গেট দিয়ে ঢুকেই বাপাশে একটা বড় পেয়ারা গাছ আরও ছোট ছোট অনেক গাছ সেখানে রয়েছে এছাড়াও গেট দিয়ে ঢুকে ডান দিকে গেলে সিঁড়ি তারপরে ভেতরে ঘরের ভেতরে ঢোকার জন্য আরেকটি গেট রেলিং দেয়া। তারপরে ভেতরে দুখানা ঘর এবং একটা কিচেন একটা টয়লেট তো ওই দুটো ঘরেতেই বাড়ির সকলে আর কি ভাগাভাগি করে থাকতেন ডাইনিং স্পেসও ছিল তো যাই হোক এবারে যে ঘরটিতে ওনার দাদা মানে ভুতুকাকার দাদা বৌদি থাকতেন ভুতুকাকার এক ভাইপো মানে দাদার ছেলেও সেই সময়ে মোটামুটি ক্লাস ফাইভ সিক্সে পড়ে সেই রকম একটা বয়স তার তো ডেড বডি এনে রাখা হয় তখন হবে দুপুর তিনটে সাড়ে তিনটে হবে ডেড বডি এনে রাখা হয় তো বাড়ির সকলে বুঝতেই পারছেন কান্নায় প্রচণ্ড ভেঙে পড়েছে পাড়ার লোকজন জড়ো হয়েছে আমাদের বাড়ির থেকে লোকজন তাদের বাড়িতে দেখতে গিয়েছে তো রাস্তার ওপরে এক বাড়ি আর তাছাড়া ওই এলাকায় লোকজনের সাথে পরিচিতি অনেক বেশি থাকায় প্রত্যেক বাড়ির থেকেই কেউ না কেউ শেষ বাড়ির জন্য ওনাকে দেখার জন্য গিয়েছিলেন ওনাদের কোয়ার্টারে তো প্রচুর লোক জমা হয়ে আছে তো ওনাকে ত্রিবেণীতে ত্রিবেণীতে সেখানে নিয়ে গিয়ে দাও করা হবে বলে ঠিক করা হয় তার জন্য আমার ছোট ওনার ভাই ভুতু কাকা সমস্ত সবাই মিলে একটা বড় লরি অ্যারেঞ্জ করেন কেননা অনেক লোকজন যাবে ডেড বডি যাবে তারপরে একই সাড়ে তিনটের সময় যখন বুঝতেই পারছেন বডি এনে রাখা হয়েছে সেখান থেকে বডিকে লড়িতে তুলে সেখান থেকে ত্রিবেণী ত্রিবেণীতে গিয়ে তার দাহকীর্ত সম্পন্ন করতে করতে যে মধ্য এবং করে সমস্ত কিছু করে ফিরতে ফিরতে মধ্যরাত হয়ে যাবে এটা সবাই জানে সময়টা তখন শীতকাল শীতকাল বলতে তখন নভেম্বর মাস মানে খুব ঠান্ডাও যে পড়েছে এরকমও না ঘটনার শুরু এখান থেকে ডেড বডি এনে রাখা হয় ডেড বডি রাখার পর যে যার মতো বাড়িতে ওনাদের বাড়িতে যান দেখা টাকা করেন তো তারপরে একটা টাইমে তো ডেড বডি নিয়ে বেরোতে হবে তো সর্বপ্রথম তো ডেড বডিটাকে তুলতে হবে লরিতে তো লরিটি রাস্তার উল্টো সাইডে দাঁড়িয়ে আছে ডেড বডিকে এমনিতেই লাংসে জল জমে গেছে আর বডি অনেক ফুলে গেছে বেসিক্যালি বডি প্রচণ্ড ফুলে গেছে এক প্রকার মানে গন্ধও ছাড়তে শুরু করেছে তখন বডির থেকে আমি নিজে উপস্থিত ছিলাম সেই জায়গায় তো চারজন মিলে কাঁধে করে তাকে তুলে নিয়ে লরিতে তোলা পসিবল ছিল না ছজন এমনি কাঁধ লাগিয়েছিলেন বডি রাস্তার ওই পারে নিয়ে আসা হয় নিয়ে এসে লডিতে লোক উঠে আছে তো তারা বডিটার মাথার দিকটা ধরে চাগিয়ে তোলে আর নিচের থেকেও যারা ছিলেন তারাও চাগিয়ে বডিটাকে লরির ওপর তুলতে যান কোনোভাবে লরির ওপরে যারা ছিলেন তারা ওই ওয়েটটাকে আর নিতে পারেনি প্রথমবার তাদের হাত ফিসলে ওই ভারী চেহারার ওই বডি ধাম করে পড়ে যায় ফুটপাতে তো যেহেতু বডি খুব ভালো করে রশি দিয়ে বাঁধা রাঁধা ছিল সেহেতু মালা টালাগুলো এদিক ওদিক হয়ে যায় হ্যাঁ ধূপটুপ দেওয়া ছিল সেগুলো সমস্ত খুলে রাস্তাতেই পরে এদিক ওদিক ছিটকে যায় তারপরে মালাটালা আবার ঠিকঠাক করে আবার বডিকে চাগিয়ে যখন তুলতে যায় তখন দেখে যে বডি ওয়েট মানে ছজন যখন তার বাড়ির থেকে বডিকে বের করে নিয়ে এসেছিল তখন তো স্বাভাবিকভাবে নিয়ে চলে আসতে পেরেছিল কিন্তু তারপরে একবার পড়ে যাওয়ার পরে যখন বডিটাকে আবার চাগাতে যায় তখন ছজন মিলে আর পেরে ওঠে না আরও দু তিনজনকে হাত লাগাতে হয় তো বডি আবার তোলা হয় তুলে আবার লডিতে আরও কিছুজন লোক উঠে যায় তারা এবারে বডিটাকে ধরে চাগিয়ে লডিতে টেনে তুলবে তুলতে যায় তুলতে গিয়ে আবার তাদের হাত ফসকে বডিটা আবার লডি থেকে পড়ে ফুটপাতে পড়ে যায় এবং ততক্ষণে বডিতে মোটামুটি সাদা যে চাদরে মোড়া ছিল সেই সাদা চাদরের ধুলো বালি সমস্ত লেগে টেগে গেছে ফুটপথের অদ্ভুত কাণ্ড কিন্তু যে করে হোক বডি তো তুলতেই হবে তো কি করা হলো আরও বেশ খানিকজনকে ডেকে আনা হলো লরিতে তাকে তোলা হলো কোনো রকমে তোলা হলো আর কি লরিতে তখন বেশিরভাগ লোক আর কি উঠে গেল এবং দড়ি দিয়ে বেঁধে এক প্রকার কপি কলের মতো আর কি কপিকল দিয়ে যেরকম আগে জল তোলা হতো না কুয়ো থেকে সেরকম আর কি লরির ক্লাম্পের সাথে দড়ি ঝুলিয়ে ওরকম কলের মতো করে এ করে বডিটাকে লরির ওপর তোলা হয় তো তার আগে দুবার বডিটাকে তুলতে গিয়ে বডিটা কিন্তু পড়ে যায় এবং পড়ে যায় তারপরে লরিটায় যখন বডিটা তুলতে যান বাকিরা দেখেন বডি প্রচন্ড ভারী হয়ে গেছে ওই যে ছজন প্রথমে ছিল ছজন থেকে আটজন দশজন এরকম করতে করতে আলটিমেটলি যখন লরিতে বডিটা তোলা হয় তখন পনেরো বিশ জন হয়ে গেছে এবারে সবাই মোটামুটি ছোটোবেলাকার বন্ধু যেহেতু আর উনি খুবই অল্প বয়স তখন ওনার এজ কত হবে ফর্টি সেভেন ফর্টি ফাইভ এরকম হবে তো মর্মহত একটা অবস্থা তো সবাই ত্রিবেণীর উদ্দেশ্যে যাত্রা করেন বড় লডিও ছিল তো ভালোভাবে আর কি শ্মশানে কাজ টাজ শেষ হয় শেষ হয়ে ওনারা সবাই সবাই ঠিকঠাক ফিরে আসেন ফিরে আসার পর নিয়মনীতি নীতি অনুযায়ী যেরকম দশ দিনের মাথায় কাজ হয় ঘাট কাজ কাজ এ সমস্ত সম সব সাড়া হয় সব সেরে টেরে মোটামুটি মাস দেড়েক তখন যখন মাস দেরেকের মাথায় দেখা যায় ওনার বাড়িতে যে মানে কোয়াটারটিতে যে পেয়ারা গাছটি সেই পেয়ারা গাছটিতে খুব সুস্বাদু মানে পেয়ারাগুলো হতো বেশ ডাঁসা পেয়ারা হতো কেননা আমি নিজে ওই পেয়ারা গাছের ডালে উঠেছি পেয়ারা পেরেছি খেয়েছি ঠিক আছে আমি ওদের বাড়িতে যখন খেলতে যেতাম বেসিক্যালি আমি মানে পাড়া চটে বেড়াতাম তো তো আমি মানে খেলতে যেতাম বা সেই কারণে নয় আমি পেয়ারা খেতেই যেতাম বলতে পারেন তো ওই পেয়ারা গাছটি বিনা কারণে হ্যাঁ মারা যায় পেয়ারা গাছটি পুরো মারা যায় পেয়ারা গাছটিতে পুরো পাতা ফাতা ঝরে যায় ফল ধরা বন্ধ হয়ে যায় এবং ওই গাছের যে পরিচর্যাগুলো করতেন সেগুলো করতেন হচ্ছে ভুতুকাকার বাবা মানে যিনি মারা গেলেন ওনার বাবা ওনার বাবা তো তখনও জীবিত বয়স হয়ে গেছে রিটায়ার করবেন আর কি আর হয়তো এক বছর কি দু বছর চাকরি আছে তারপরে ওনাদের ওই কোয়ার্টার ছেড়ে দিয়ে চলে যেতে হবে তো এই এক দেড় মাসের মাথায় দেখ প্রথম যেটা দেখা যায় যে পেয়ারা গাছটি মারা যায় ঠিক আছে পেয়ারা গাছটি মারা গেছে তো ওই এক দেড় বছর কেটে যায় এক দেড় বছর কেটে যাওয়ার পরে যখন ওনার বাবা মানে যে ভদ্রলোক মারা গিয়েছেন ওনার বাবা রিটায়ার করেন তখন তো হ্যান্ডওভার করে দিতে হবে কোয়ার্টার তো ওনারা বেশ খানিকটা দূরে আর কি জায়গা কিনে তখন বাড়িটারি করতে শুরুও করে দিয়েছিলেন বাড়ি কমপ্লিটও হয়ে গিয়েছিল এবারে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওনারা ওই বাড়িতে তখন শিফট করে যাওয়ার ব্যবস্থা করছেন এবং শিফট যখন ওনারা করছেন তখন ওনাদের বাড়িতে যখন যাই ওনাদের বাড়িতে গিয়ে একটা ফুলের টবও দেখিনি মানে লাস্ট টাইম যখন ওনারা বাড়ি ছেড়ে আর কি চলে যাচ্ছেন নতুন বাড়িতে কোয়াটারটি ছেড়ে দিয়ে তখন একটা ফুলের টবও দেখিনি ভেতরে পেয়ারা গাছটি ওরকম যেরম পেয়ারা গাছটি মারা যাওয়ার পরে শুধুমাত্র ওর কাঠামোটুকুই রয়েছে এছাড়া আর কিচ্ছু নেই ঠিক আছে সেই জায়গায় মাটি ফাটি শক্ত হয়ে গেছে একটা মানে ওখানে বোঝা দেয় যে এখানে বছর দুয়েক আগে এই পেয়ারা গাছটাই ভালো একটা ফলন হতো এবং পেয়ারা গাছটা জীবিত ছিল এটা বোঝা দেয় তো ওনারা কোয়ার্টারটি ছেড়ে দেন এবারে দু সাল এই সময়ে ওনারা কোয়ার্টারটি ছেড়ে দেন মোটামুটি ধরে রাখুন ওই দু এরকম তারপরে বছর দুয়েক কোয়ার্টারটি ফাঁকা একদম লকড হয়ে পড়ে থাকে তো দু হাজার বারো সাল দু হাজার বারো সালে সকালবেলা সাতটা সাড়ে সাতটার দিকে রাস্তার ওপরেই বাড়ি তো সকালে ব্রাশ করছি বারান্দায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি তো দেখলাম একটা ওই চারশো সাত লরি এলো সেখানে মানে ওই আলমারি খাট বিছানা পত্র এ সমস্ত রয়েছে দেখলাম সেগুলো আনলোডিং হচ্ছে এবং আনলোডিং হয়ে ওই যে কোয়ার্টারটি ওই কোয়ার্টারটি তো ওটা কোয়াটারটির ভেতরে তখন জিনিসপত্রগুলোকে সব একে একে নিয়ে যাওয়া হচ্ছে তো তখনও ওই আর কি ভ্যাকেশান টাইমই আমার ছিল তো আমি ভাইকে জিজ্ঞেস করলাম হ্যাঁ ওখানে কি ওদের ওখানে বাড়িতে নতুন কোনো কেবিল না কি বলছে কী জানি জানি না বন্ধ ছিল ততদিন জানি না তো ওই কোয়ার্টারের যদি একটা জানলাও খোলা থাকে সেটা আমাদের বাড়ির বারান্দা থেকে দেখা যেত মানে রাস্তার এই পারে আমাদের বাড়ি আমরা দেখতে পেতাম তো দীর্ঘদিন যাবত জানলা টানলাগুলো বন্ধ তো একটি পরিবার আসে সেই পরিবারের ওই যে ভদ্রলোক উনিও পিডাব্লিউডিতে চাকরি করেন ওনার ওয়াইফ আর ওনার মেয়ে জিনিসপত্র আনলোডিং করে বাড়িতে ভেতরে সমস্ত নিয়ে গিয়ে সাজিয়ে গুছিয়ে সব রাখা টাকা হয় সব ঠিক আছে এবারে ওনারা থাকতেও শুরু করেন আমরা দেখি যে কোয়ার্টারের এবারে জানলা টানলাগুলো খোলা হচ্ছে লোকজন ভেতরে ঢুকছে বেরোচ্ছে প্রসঙ্গত বলে রাখি যে ওই কোয়ার্টারটির সামনে রাজু বলে একজন আর কি মেকানিক বাইক মেকানিক সে বাইকের সাড়াই করত এবং ও যখন সন্ধ্যাবেলায় বাইক সাড়াই করে বাড়ি ফিরত বাড়ি ফেরার আগে যত যন্ত্রপাতি সব কোয়াটারের ভেতরেই পেয়ারা গাছের তলায় একটা পলিথিনের সেট ও নিজেই করেছিল সেখানেও রেখে যেত তো যে কোনো কারণেই হোক ওই ভুতু কাকার দাদা মারা যাওয়ার পর মাস দুই তিনেক পর থেকে কোয়ার্টারের ওই কোয়ার্টারের ভেতরে ও জিনিসপত্র রাখা বন্ধ করে দেয় যে কোনো একটা কোনো কারণে কি কারণে সেটা ও কাউকে বলেও নি আর কেউ ওকে জিজ্ঞাসাও করেনি তো আমরা ভেবেছিলাম হয়তো ভেতর থেকে যেহেতু একটু করেছে যে এই রাখতে হবে না সকালবেলা এসে ওনারা হয়তো ঘুম থেকে ওঠার আগে ও নকফক করে এরকম কোনো প্রবলেম হবে তো সেজন্য ওকে হয়তো নিষেধ করেছে ওকে বলেছে অন্য কোনো জায়গা দেখে নিতে তো যেহেতু পিডাব্লিউডির আরও অনেক কোয়ার্টার রয়েছে অনেক জায়গা আছে তো ও আলাদা অ্যারেঞ্জমেন্ট করে নেয় এবারে নতুন যে ফ্যামিলিটি আসে তারা ওখানে থাকতে শুরু করে দিন সাথে খুঁয়েছে দিন সাথে খাওয়ার পর জানতে পারি যে ওই ভদ্রলোক ওই ভদ্রলোক আমার বাড়ির ঠিক সামনে একটি গুমটি আছে যেখানে মোটামুটি দৈনন্দিন ব্যবহারের সমস্ত রকম জিনিস পাওয়া যায় হ্যাঁ গুম মানে এক প্রকার গুমটি বললেও ওটা একটা দোকান মানে তেমাতার মোড়ে একটি গুমটি যেখানে সমস্ত রকম জিনিসপত্র রোজকার ব্যবহারের পাওয়া যায় তো ওনার কাছে এসে ওই কোয়ার্টারে যিনি নতুন ভদ্রলোক আসেন উনি এসে জিজ্ঞাসা করেন আচ্ছা দাদা এই কোয়ার্টারে ব্যাপারে কি আপনি কিছু জানেন বলে কি জানতে চান বলুন মানে যে লোকটি আর কি গুমটিতে গুমটির মালিক তার কথাবার্তার ধরন ধরন আর কি ঠিক না বুঝেছেন তো একটু অন্য ধরনের মানে একটু টেটিয়া টাইপের তো বলে যে হ্যাঁ কী জানতে চান বলুন বলছে যে না আসলে এই কোয়াটারে দিন সাথে খোলো আমরা এসেছি তো আমাদের সাথে বেশ কিছু ঘটনা কোয়ার্টারের ভেতরে ঘটছে যেগুলো কেন ঘটছে কিছু বুঝতে পারছি না তো ও ভেতরে কি কোয়ার্টারে আগে কোনো অঘটন ঘটেছিল কিছু জানেন বলে আর বল না না আমি ওসব কিছু জানি না আমি ওসব কিছু জানি না আমি কখনও কিছু শুনিনি বলে যদি কিছু জেনে থাকেন আপনি বলুন না আপনি তো এতদিন ধরে এখানে দোকান করছেন এতদিন ধরে আপনি ব্যবসা করছেন আপনার দোকান থেকে আমরা জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছি যদি কিছু জেনে থাকেন তো বলুন তো আমরা তখন অবধি কিছু জানতে পারিনি যে ভদ্রলোক এসে ওনাকে জিজ্ঞাসা টিজ্ঞা করেছেন কিছু অসুবিধা ওনার হচ্ছে আমরা তখনও কিচ্ছু জানি না আর ওই গুমটিওয়ালাও কাউকে কিছু বলেনি তো গুমটিওয়ালার কাছ থেকে ন্যাচারালিও কিছু জানতে পারে না ভদ্রলোক ভদ্রলোক নিরাশ হয়ে ফিরে যায় তার ঠিক দু তিন দিন পরে ভদ্রলোক ওনার ওয়াইফকে নিয়ে গুমটিওয়ালার পাশে একটি সবজির দোকান আছে সেই সবজির দোকানে সবজি কিনতে গিয়ে সকালে জিজ্ঞাসা করেন আচ্ছা দাদা এই কোয়ার্টারে না আমরা সাত দিন এই দশ দিন হলো এসছি কিন্তু আমাদের একদমই ভেতরে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো ঘটার কথা নয় যেগুলো ঘটার কথা নয় কি এরকম ঘটনা কেন ঘটছে কি জন্য ঘটছে আগে কারা থাকতো আপনারা কি তাদের ঠিকানা কিছু দিতে পারবেন বা কিছু হয়েছিল আপনি আপনারা কেউ জানেন তখন ওই সবজিওয়ালা বলে যে কী ব্যাপার বলুন কি হয়েছে তখন ওই ভদ্রলোক বলেন যে দেখুন আমরা যেদিন কোয়ার্টারে প্রবেশ করলাম কোয়ার্টারে প্রবেশ করার পর থেকে ওই কোয়ার্টারের ভেতরে তো প্রচণ্ড ধুলো বালি ছিল লোকজন সরকারি লোকজন এসে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেল প্রথম দিন তারপর রান্নাঘরের জিনিসপত্র আমরা সব সাজিয়ে টাজিয়ে রাখলাম আমার বাচ্চা মেয়েটা রয়েছে ও ক্লাস থ্রিতে পড়ে তো স্কুলেরও এখনও ব্যবস্থা ট্যবস্থা করিনি আমি অন্য জায়গা থেকে ট্রান্সফার হয়ে এসছি তো আমি তো দিনের বেলায় অফিস চলে যাই থাকে আমার ওয়াইফ আর আমার মেয়ে তো যেদিন আমরা কোয়ার্টারে এলাম পরের দিন থেকে দেখি যে একটা কালো বিড়াল একটা কালো বিড়াল কোয়ার্টারের চারপাশে যখন তখন ঘোরাঘুরি করছে তো ওকে কখনো আমরা আমাদের যে গেটের ভেতরে কখনো দেখিনি হ্যাঁ আর বিড়াল ফেরাল এসে থেকে আটকানোর জন্য নেটও দেওয়া আছে তো একদিন দুপুরবেলা একদিন দুপুরবেলা আমার ওয়াইফ রেস্ট নিচ্ছিল খাওয়া দাওয়ার পরে আমার মেয়েটাকে নিয়েই শুয়েছিল তো হঠাৎ করে রান্নাঘর থেকে ঝনঝন 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 করে সমস্ত বাসনপত্র একসাথে উল্টে পড়ে যায় কি হলো কি হলো কি হলো করে সে তো সঙ্গে সঙ্গে তরাক করে উঠে দেখতে গেছে দেখে যে রান্নাঘরের ভেতরে তো কেউ নেই কিচ্ছু নেই রান্নাঘরের জানলাও বন্ধ যে হাওয়াতে এসে বাসনপত্রগুলো ফেলবে কিন্তু বাসনপত্রগুলো সব ঝনঝন 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 করে পড়ে যায় এবং তারপরে ওনার ওয়াইফ যখন বেরিয়ে বাইরে বারান্দাটায় আসে এসে দেখে যে ওই কালো বিড়ালটা ওখানে চুপ করে বসে ওনার ওয়াইফের দিকে তাকিয়ে আছে আর কালো কে আমরা কোনোদিন দেখিনি কিন্তু ওটা এত ভয়ঙ্কর দেখতে এবং বেশ বড় সড়ো চেহারা ভামবেড়ালের মতো বলতে গেলে মানে ওনার ওয়াইফ ওই বিড়ালটাকে প্রথম দিন থেকেই যেদিন থেকে দেখে ভয় পেয়েছেন বিড়ালটাকে দেখে তো ওই বিড়ালটাকে দেখে ওখানে চুপচাপ বসে আছে তো তারপরে হাই হাই করে মানে বিড়ালটাকে তাড়িয়ে দেন তো বিড়ালটা তারপরে ওই গেটের বাইরে বেরিয়ে যায় বেরিয়ে যে কোন দিকে যায় আর ওনার ওয়াইফ কিছু বুঝতে পারে না তো ওনার ওয়াইফ স্বভাবতই ভাবেন যে এটা হয়তো বিড়ালটা রান্নাঘরে কোনোভাবে ঢুকে গিয়েছিল জন্য এটা হচ্ছে তো যাই হোক সেদিনের মতো কিছু হলো না পরের দিন পরের দিন জানলাগুলো খোলা রয়েছে বেশ ফুরফুড়ে বাতাস আসছে কেননা উল্টো দিকে মাঠ ঠিক আছে ফুরফুরে বাতাস বাতাস আসে দুপুরের দিকেই আবার দুপুরের দিকেও মেয়েকে নিয়ে খাওয়া দাওয়ার পরে শুয়ে আছেন হঠাৎ দেখেন যে জানলা যেগুলো জানলাগুলোর পাল্লাগুলো আর কি বাইরের দিকে ঠেলে খুলতে হতো ঘর জানলার ভেতর দিকে না তো জানলার পাল্লাগুলো যেন বাইরে থেকে কেউ এসে দুম দাম দুম দাম দুম দাম করে কেউ আটকে দিচ্ছে তো ওনার ওয়াইফ সঙ্গে সঙ্গে উঠে কে 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 করে বাইরে দেখতে যায় কিন্তু বাইরে তখন পাঁচিল আর পাঁচিলের মাঝখানে যে গ্যাপ সেই গ্যাপে ঢুকে যে কেউ মানে বাদরামি করবে বা বদমাইশি করবে এবং ওই জানলাগুলোকে অমনিভাবে দুমদাম করে লাগাবে তার কিন্তু কোনো চান্সেস নেই তার কারণ হচ্ছে যে মাঝখানে গ্যাপটা এতটাই কম কেউ যদি ওরকম করেও সে তাড়াতাড়ি পালাতে পারবে না আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে দীর্ঘদিন ধরে কটাটি বন্ধ থাকায় জানলার ওই কবজাগুলোতে মরচে পড়ে যায় তো ওগুলো খুলতেও বেশ চাপ দিয়ে খুলতে হতো বন্ধ করতে গেলেও গায়ের জোরে টেনে বন্ধ করতে হতো তো সেই জায়গায় কীভাবে ওই জানলাগুলো দুমদাম 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 করে কে বন্ধ করছে ওনার ওয়াইফ কিছু বুঝে উঠতে পারলেন না সন্ধ্যার দিকে ভদ্রলোক বাড়ি ফেরেন ওনার ওয়াইফ বলেন যে জানো কালকে তো ওরকম রান্নাঘরে ঘটনাটা ঘটল তারপরে আজকে দুপুর বেলায় দেখছি যে এই রকম হয়েছে জানলাগুলো এরকম দুমদাম দুমদাম করে বন্ধ হচ্ছে কিন্তু কোনো দিকে কোনো হাওয়া নেই কিছু নেই কী করা যায় বলো তো বলে না না তুমি চিন্তা করো না এ মাঠের পাশেই ঘর তো মনে হয় ওই আশপাশের বাচ্চা ছেলেরা তারা সব খেলতে খেলতে এসে করেছে চিন্তার কোনো কারণ নেই এত লোকালয়ের মধ্যেখানে রয়েছে এখানে কিসের ভয় কোনো ভয় নেই এই বলে আশ্বস্ত করেন এবারে সন্ধ্যাবেলা ভদ্রলোক বসে বসে টিভি দেখছেন চা খাচ্ছেন ভদ্রমহিলা রান্না করছেন রান্না করতে করতে উনি একটি প্রবল আঁস্টে গন্ধ হুম ওদিন চিকেন রান্না করছিলেন উনি যদিও প্রবল একটা আস্টে মানে পচা গন্ধ কীরকম পচা গন্ধ মানে ডেটল হ্যাঁ ডেটল আর কি মানে ড্রেসিং করার সময় যে কোনো একটা ধরুন কাটা ছেঁড়া জায়গা অপারেশন করা হয়েছে সে জায়গাটায় ডেটল ফেটল লাগানো হয়েছে তো ড্রেসিং করার পরে খোলার পরে ওই ব্লাডের সঙ্গে ডেটল মিশ্রিত যে একটা আঁচটে গন্ধ হয় যেটা নার্সিং হোমে পাওয়া যায় বা হসপিটালে পাওয়া যায় বা মর্গ এসব জায়গায় পাওয়া যায় সেরকম ধরনের একটা গন্ধ ওনার নাকের থেকে আসতে থাকে বাচ্চা মেয়েটি খেলা করছিল তো বারান্দাতেই মানে কোয়ার্টারে ঢোকার মুখেই যে বারান্দাটুকু আছে আর বললাম রেলিংয়ে হচ্ছে বিড়াল ফিরাল এসব আটকানোর জন্য এমনি নেট দেওয়া ছিল তো বিড়ালটি ভেতরে ঢুকতে পারতো না বিড়ালটি ওই ঢোকার যে গেট সেই ঢোকার গেটের ফাঁক দিয়ে কখনো লাফ মেরে ভেতরে ঢুকত তো ওনার ওয়াইফ ওই একদিনই দেখেছিলেন মানে যেদিন রান্নাঘর থেকে জিনিসপত্র পড়ে যায় বিড়ালটি ওখানে বসে আছে তারপরে বিড়ালটিকে আশপাশে ঘুরে বেড়াতে দেখেছে কিন্তু ভেতরে কোনো দিন আর দেখতে পাননি সেদিন সন্ধ্যাবেলা ভদ্রলোক চা খাচ্ছেন ওনার ওয়াইফ থেকে থেকে গন্ধটা পাচ্ছে ওনার মেয়ে তারস্বরে চিৎকার করে উঠলেন চিৎকার করে উঠে বারান্দায় আর কেউ খেলনা বাতি খেলছিল চিৎকার করে উঠে গিয়ে সঙ্গে সঙ্গে ভদ্রলোকের কোলে ঝাঁপিয়ে উঠে পড়ে বলে বাবা 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 ওখানে কে রয়েছে দেখো কি ভয়ঙ্কর দেখতে বলে কে 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 মা কে রয়েছে কে তো উনি বেরিয়ে এসে দেখেন যে বিড়ালটা একভাবে ওই ভদ্রলোকের দিকে তাকিয়ে গেটের ভেতরে বসে রয়েছে ভদ্রলোকের দিকে তাকিয়ে তো ওই একটা আলো আঁধারি পরিবেশ তো ভদ্রলোক এক ঝটকায় বিড়ালটাকে দেখে একটু চমকেও যায় তো চমকে গিয়ে রেগেও যায় রেগে গিয়ে যে আমার মেয়েকে ভয় দেখানো এরকম একটা ব্যাপার করে বিড়ালটাকে তাড়িয়ে দেয় তো বিড়ালটি বেরিয়ে চলে যায় এবার রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ওনারা শুয়েছেন শোয়ার পর থেকে ভদ্রমহিলা যে আঁচটে গন্ধটি পাচ্ছিলেন ওটা কোনোভাবেই ওনার নাক থেকে সরছে না ওই গন্ধটা উনি ওই গন্ধ পেয়েই চলেছেন পেয়েই চলেছেন এবং ওনার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছে তুমি কোনো গন্ধ পাচ্ছ এই ধরনের বলে না আমি তো এই ধরনের কোনো গন্ধ পাচ্ছি না তো মোটামুটি মাঝে রাত তখন দুটো আড়াইটা বাজছে ছাদেতে দুম দুম তুম তুম করে মানে খুব ভারী চেহারার লোক যদি কেউ ছাদে হাঁটে তাহলে তো একটা আওয়াজ হয় নিচে ঘরে বোঝা যায় সে গোটা বাড়ি জুড়ে দুম 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 করে একটা আওয়াজ হচ্ছে যেন ছাদে কেউ হাঁটছে সেই আওয়াজে ওনাদের ঘুম ভেঙে যায় এবং রাত্রেবেলায় জানলা টানলা খুলেই ওনারা শোন তো ভদ্রলোকদের মানে ভদ্রলোক তখন ভাবেন যে এটা কী হচ্ছে এত আওয়াজটা কিসের কে চোট্ট রইল না কী এই ভেবে ওনারা জানলা টানলাগুলো বন্ধ করে দেন জানলা টানলা বন্ধ গরমকালের দিন যদিও তখনও অবধি ওই মহিলা ওই আঁচটে গন্ধটি পেয়ে যাচ্ছে সেদিন রাতে কিন্তু ওই আওয়াজ থামেনি তো ওনারা কোনো রকমে লাইট ফাইট বন্ধ করে আবার শুয়ে ঘুমিয়ে পড়েন ঠিক আছে তারপরের দিন এক একদিন এক এক রকম ঘটনা রকম ওনাদের সাথে চলছে একটু ভেবে দেখুন দশটা দিন ওনারা এসছেন একটা নতুন জায়গায় সেই জায়গাটায় ওনাদের সাথে কি কি ঘটনা ঘটছে তার পরের দিন রবিবার ছিল ভদ্রলোক বাড়িতেই রয়েছেন হঠাৎ বিড়ালটা খুব কাঁদছে বিড়ালটা খুব কাঁদছে দুপুরের দিকে বিড়ালটা খুব কাঁদছে তো বিড়াল কান্না তো ঠিক না তো লোকটি ভদ্রলোক বাইরে বেরিয়ে হাই হাই করলো খানিক্ষণ পরে দেখলো বিড়ালটা কান্না থামিয়ে দিয়েছে রাত্রেবেলা যখন ওনারা শুয়ে পড়েন ঠিক ওই একটু মাঝরাত হবে সাড়ে বারোটা একটা ছাদেতে তখন মনে হচ্ছে কেউ যেন ঝাড়ু দিয়ে ঝাঁট দিচ্ছে খস 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 করে আওয়াজ দুম 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 করে পায়ের আওয়াজ আর তারপরে ওনারা রাত্রেবেলায় জানলাগুলো রাস্তার দিকে জানলাগুলো বন্ধ করেই শুতেন তো জানলাগুলো বন্ধ জানলাতে ঢিল পড়তে শুরু করেছে কে ঢিল মারবে তো ভদ্রলোক সঙ্গে সঙ্গে যেহেতু রাস্তার ওপরে কেউ বদমাইশি করতেই পারে আবার ওনারা নতুন এসছেন হয়তো ভয় দেখিয়ে কারোর কোনো কার্যসিদ্ধি করার মানে ওনার যেটা মনে হচ্ছে কারোর কোনো কার্যসিদ্ধি করার মতলব আছে ওনাদেরকে ওখান থেকে ভয় দেখিয়ে তাড়াতে চায় ওনার তখন মনে সমস্ত কাজ করছে তো বাইরে বেরিয়ে উনি দেখেন যে কে 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 ঢিল মারছ কে কে কোনো আওয়াজ নেই ঢিল মারার আওয়াজ বন্ধ হয়ে যায় ওনারা আবার গিয়ে যখন শুয়ে পড়েন ছাদে কিন্তু ওই ঝাঁট দেওয়ার আওয়াজ চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে তো এইভাবে পরের দিন সোমবার ভদ্রলোক আবার অফিসের জন্য বেরিয়ে যান তো এইভাবে ওই দিন দুপুরবেলা বেলা ওই ভদ্রমহিলা প্রবল ভয় পান সেটা কীরকম যে বিড়ালটার হ্যাঁ কেবলমাত্র ওই বারান্দা অবধি আসতে পারত উনি দেখছেন যে বিড়ালটা ওনাদের বেডরুমে ঢুকে বিছানার ওপর বসে রয়েছে এবং তাকিয়ে রয়েছে ওই ভদ্রমহিলা ঘরে ঢুকেই বিড়ালটাকে দেখেই বাবা গো মাগো বাগো বাবা গো মাগো করে চিৎকার করে উঠেছেন আর যেই না চিৎকার করে ওটা বিড়ালটা করে ওনার দিকে একটা লাভ মেরে মানে ওনাকে আক্রমণ করার মতোই ওনার দিকে লাভ মেরে খাট থেকে নেমে দরজা দিয়ে বেরিয়ে কোথায় চলে যায় ভদ্রমহিলা দেখতে পান না কিন্তু ভদ্রমহিলাকে কোনো ক্ষতি করেননি কিন্তু বিড়ালটা কোনো ক্ষতি করেনি তো সেই তো প্রচণ্ড ভয় পান উনি উনি ওনার হাজবেন্ডকে বলেন যে আজকে বিড়ালটা না এখানে ঢুকে পড়েছিল তখন ওনার হাজব্যান্ড বললে বে এই বিড়ালটার কোনো ব্যবস্থা করতে হবে এই বিড়ালটাকে এখানে রাখা যাবে না হুম এই বলে উনি বাজার করতে যাওয়ার সময় মাছ কিনে মাছে ইঁদুর মারা বৃষ্টি সেসব মিশিয়ে রেখে দেয় যাতে বেড়ালটি এসে ওই মাছটিকে ভক্ষণ করে কোথাও একটা মারা ফাড়া যায় তো মাছটিকে উনি রেখেছিলেন ওনাদের কোয়ার্টারে ঢুকেই আর কি ওই পেয়ারা গাছের পাশে তো দেখা গেল ভদ্রলোক সন্ধ্যাবেলা মাছটিকে রেখেছিলেন মাছটিকে রাখার পরে সেদিন রাত্রেবেলা ওনারা কিছুতেই ঘুমাতে পারেন সমস্ত জানলাগুলোয় বাইরে থেকে হাতের চাপড় দাম 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 করে হাতের চাপড় দরজাতে মনে হচ্ছে কেউ লাথ মারছে বাইরে থেকে কেউ লাথ মারছে আর ছাদেতে ওই তাণ্ডব নৃত্য এই চলছে গোটা রাত ভোর বাচ্চা মেয়েটি ভয়েতে জড়ো সড়ো হয়ে যায় ভদ্রলোক ভদ্রমহিলা গোটা রাত কেউ ঘুমাতে পারে না পরের দিন সকালে উঠে যখন ভদ্রলোক দেখেন পেয়ারা গাছের ওখানে গিয়ে দেখেন যে মাছটি এক মানে যেরকম মানুষে মাছ খেলে হ্যাঁ যেরকম কাঁটাটা থাকে এবং পুরো মনে হচ্ছে কোনো একটা মানুষে মাছটা ছাড়িয়ে ছাড়িয়ে খেয়েছে মাছের মাথাটা পড়ে রয়েছে মাছের টাঁশগুলো আশেপাশে ছড়িয়ে রয়েছে এবং ওর ওই লেজার সমেত কাঁটাটা পড়ে রয়েছে তো উনি মনে মনে ভাবলেন যাক বেড়ালটা তালে এবারে ওর সদ্গতি হয়ে যাবে এই ভেবেছেন এই ভেবে বাজার করতে বেরিয়েছেন সকালবেলা বাজার টাজার করে যখন উনি ফিরছেন উনি দেখেন ওই বিড়ালটি ঠিক ওনার বাড়িতে ঢোকার যে বারান্দাটা বারান্দার সানসেডের ওপর বসে রয়েছে বসে ওনার দিকে তাকিয়ে রয়েছেন উনি মেন গেট দিয়ে তখন ঢুকছেন উনি বিড়ালটিকে দেখে আঁতকে ওঠেন কী ব্যাপার বিড়ালটি এখানে কীভাবে এলো তারপরে সেদিন রাত্রেবেলায় উনি বুঝতে পারেন যে এই বাড়িতে কিছু একটা সমস্যা অবভিয়াসলি আছে অবভিয়াসলি কোনো সমস্যা আছে লোকটি একদম বুঝতে পারেন এবং কালো বিড়ালটি কোনোভাবে রিলেটেড সেটাও বুঝতে পারেন তো উনি তখন গিয়ে ওই গুমটিওয়ালাকে জিজ্ঞাসা করেন যে কিছু এরকম ব্যাপার জানেন তো সে তো না করে দেয় তো লোকটি যত এই ব্যাপারে ছানবিন করা শুরু করেন ওনাদের ওপর অত্যাচার দিনের পর দিন তত বাড়তে থাকে একদিন এরকম ঘটনা ঘটে রান্নাঘর থেকে তো বাসনপত্র প্রায়ই পড়ে যেতে থাকে তো ওনারা ওই জন্য রান্নাঘরে আর বাসনপত্র তুলে রাখতেন না মেজেতে রাখতেন তবুও মনে হতো যেন একটা হাঁড়ি রাখা রয়েছে খালি হাঁড়ি পরিষ্কার করে রাখা রয়েছে কারো ফুটবল খেলার শখ হয়েছে যেন হাঁড়িটাকে ফুটবল ভেবে এক শট মারলো সেটা দেয়ালে গিয়ে লাগলো দারাম করে নিয়ে ওই আর কি যেরকম আওয়াজ হয় সেই আওয়াজ হঠাৎ দুপুরবেলা ভর দুপুরে তো এই রকম ঘটনা ঘটছে 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 একদিন রাত্রেবেলা ভদ্রলোক বাথরুমে যান খাওয়া দাওয়া হয়ে গেছে বাথরুমে যান বাথরুমের ভেতরে ফ্রেশ হচ্ছেন উনি উনি যখন আয়নায় আর কি বেসিনে হাত মুখ ধুয়ে আয়নায় মুখটা মুচ মুছবেন আর কি মুখে জল টল দিয়ে গামছা দিয়ে মুখটা মুছবেন উনি আয়নায় একটা অবয়ব একটা দেখতে পান একদম কালো বিশ্রী কুচকুচে একটা কালো একটা অবয়ব একটা দেখতে পান যেন লাল লাল চোখ করে ওনার দিকে তাকিয়ে আছে এরকম একটা পরিস্থিতিতে উনি সঙ্গে সঙ্গে যখন পিছনে ঘোরেন তখনই দেখেন যে বাথরুমের লাইটটা অফ হয়ে যায় পিডাব্লিউডির কোয়ার্টার ইমার্জেন্সি লাইন সহজে পাওয়ার কাট হয় না কি হয় বাথরুমের যে বাল্বটা ছিল সেটা ফিউজ হয়ে যায় যখনই উল্টো দিকে ঘরেন তখনই ফিউজ হয়ে যায় তো ওই ভদ্রলোক প্রথম ওই অবয়বটিকে দেখেন রাত্রিবেলা তো ওই তাণ্ডব নিত্য ওই ঢিল পড়া এইগুলো তো লেগেই রয়েছে লেগেই রয়েছে তো তখন সবজিওয়ালাকে যখন জিজ্ঞাসা করে এসে যে হ্যাঁ এখানে যারা থাকতো তাদের ঠিকানা ঠিকানা দিতে পারবে কিনা তখন আদো ভাবে সে বলে না আমরা তো জানি না এখানে তো কোনো রকম দুর্ঘটনা তো কিছু ঘটেনি কিছু না এটা তো বন্ধ ছিল তা এর আগে যারা থাকত দীর্ঘদিন ধরে থেকেছে কোন কোনো রকম এরকম অসুবিধা তো ফিল করিনি কিন্তু ওই ভদ্রলোকের মেয়ে প্রচন্ড জড়ে পড়ে যায় এবং প্রতিদিন ওনাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে থাকে তো দশ দিন থাকতে পেরেছিলেন থাকার পর ভদ্রলোক সিদ্ধান্ত নেন এখানে থাকতে পারব না তো সঙ্গে সঙ্গে ঘর ভাড়া জন্য উনি খোঁজ করেন ঘর ভাড়া দেখে কোয়ার্টারটি ছেড়ে চলে যান কোয়ার্টারটি লক হয়ে যায় ছেড়ে যাওয়ার আগে গুমটিওয়ালার কাছে আসে এসে গুমটিওয়ালা আর কি তখন ওর নিজের আর্জ দেখিয়ে ওনাদের জিজ্ঞাসা করতে যে কী ব্যাপার আপনারা তো এই কদিন হলো এসছিলেন চলে যাচ্ছেন কেন বলে আপনারা তো কিছু বললেন না আমাদের তো এখানে থাকা দায় হয়ে গেছে রোজ রাত্রেবেলায় এই ধরনের এই ধরনের ঘটনা কোয়ার্টারের ভেতরে ঘটছে কেন ঘটছে কি ঘটছে কিছুই জানি না তো আপনারা কিছু তো বলতে পারলেন না এখানে থাকা সম্ভব নয় আর আমার মেয়ে যেভাবে শরীর খারাপ হয়ে যাচ্ছে এখানে থাকলে তো ওকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে বলে উনি চলে গেলেন ওনারা কোয়ার্টার ছেড়ে চলে গেলেন দু হাজার বারোর ঘটনা তারপর কোয়ার্টারটি আবার লকড হয়ে গেল এরপরে দু হাজার সাল আবার একদিন একটি লরি আসে একটি পরিবার আসে সেখানে বয়স্ক মা বাবা তার ছেলে তার ওয়াইফ চারজনের ফ্যামিলি এসে ওই কোয়ার্টারটি ওনাদের অ্যালার্ট করা হয় তার আগে থেকেই আমরা দেখে বুঝতে পারছিলাম যে হয়তো কোয়ার্টারে কেউ আসবে কেননা ভেতরে সব ভেতরে জঙ্গলি গাছ ফাছ তখন জন্মাতে শুরু করে দিয়েছে আর কি জঙ্গলে ভর্তি হয়ে যাচ্ছে চারিদিকটা তো সেই সব জঙ্গল ফঙ্গল কেটে ব্লিচিং ফ্লিচিং দেওয়া চলছিল গত তিন দিন ধরে আমরা দেখেছিলাম তো আমরা বুঝতে পেরেছিলাম যে কেউ আসবে হয়তো কেন তো যেরকম ভেবেছিলাম দেখলাম হ্যাঁ সেরকমই তো তারা এলো এসে প্রথম দিন যেদিন ঘরে প্রবেশ করেছে সেদিন থেকেই শুরু ওই বয়স্ক ভদ্রলোক আর ভদ্র মহিলা ওনারা বাড়িতে প্রথমে ঠাকুর পুজো করার জন্য একটা ঘরের একটা জায়গায় আর কি ঠাকুরের সিংহাসন প্রতিস্থাপন করেন ঠাকুর ফাকুর রাখেন অন্যান্য জিনিসপত্র বাড়িতে সাজিয়ে গুছিয়ে রাখা হয় তো ঠাকুরের সিংহাসন ওখানে রয়েছে এবারে ঘরটার পুরো ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন গোপাল ঠাকুর হয়তো ছিলেন ওখানে প্রসাদ দেওয়া হয়েছে ওই প্রসাদ প্রথম দিনেই আর কি ভদ্র মহিলা মানে যে বয়স্ক ভদ্র মহিলা উনি দেখলেন একটা ইঁদুর ধেরে ইঁদুর একটা এসে ওই প্রসাদ খাচ্ছে দেখে তো ইঁদুরটাকে তাড়িয়ে দেওয়া হয় এর মাঝে কিন্তু আমরা কালো বিড়ালটাকে কেউ দেখিনি পাড়ার কেউই দেখিনি তাড়িয়ে দেওয়া হয় তাড়িয়ে দেওয়ার পরে বয়স্ক ভদ্রলোক উনি সামনে মাঠ আছে দেখে আর কি বিকালে মাঠেতে একটু হাঁটা চলা করতে বেরোন এসব করতে বেরোন বেরিয়ে যখন সন্ধে সন্ধে হয়ে এসছে প্রথম দিনই ছেলে ফিরবে তো উনি কোয়ার্টারের ভেতরে যখন ঢুকতে যান দেখে যে মেন যে গেটটা যেটা ঠেলে ঢুকতে হবে সেখানে দেখলেন যে বিড়ালটি বসে রয়েছে এবং বিড়ালটি বসে রয়েছে বসে ভদ্রলোকের দিকে তাকিয়ে রয়েছে ভদ্রলোক কিন্তু জানে না যে একটা কালো বিড়ালের ঘটনা কারণে এক আগের ফ্যামিলি উঠে যায় বা কেউই জানে না পাড়ার কেউই জানে না বলতে গেলে তো ভদ্রলোক বিড়ালটিকে তাড়িয়ে দেয় নিয়ে তারপরে বাড়ির ভেতরে প্রবেশ করে তারপর ওনার ছেলেও আসে ছেলে আসার পর রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে যায় যখন বাড়ির মেন গেট লক করতে যাবে তখন একটা পচা গন্ধ একটা পচা গন্ধ আসতে থাকে মানে ইঁদুর পচে গেলে যেরকম একটা গন্ধ আসে না আসতে থাকে ওই বয়স্ক ভদ্রলোকই উনি আর কি লক করতে যান তো উনি তখন টর্চটা নিয়ে বাইরেটায় একটু চারদিকে ইয়ে করে দেখেন আলো ফেলে দেখেন কিছু তো নেই উনি যখন মেন গেটে তালা দিয়ে ঘরের ভেতর ঢুকতে যান পায়েতে কি যেন একটা চ্যাট করছে তো তখনও অবধি বারান্দায় বাল্ব ফিট করা হয়নি টর্চটা মেরে দেখেন যে একটা ধেরে ইঁদুর সেটাকে সেটা মোড়ে ওখানে পড়ে রয়েছে এবং ওর মুখ দিয়ে রক্তটা বেরিয়ে আর রক্তটার ওপরে ও পড়ে রয়েছে এবং সেই রক্তটার ওপরে ভদ্রলোকের পা সেটা থেকে চ্যাট চ্যাট করছে সঙ্গে সঙ্গে উনি তো একটু ঘাবড়ে যান ঘাবড়ে গিয়ে ওনার ওয়াইফকে ডাকেন এই এই দেখো 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 একটা কি বাজে এটা এই ইঁদুরটা কোথেকে এলো এটাকে কে নিয়ে এলো এখানে তখন ভদ্রমহিলা বলেন আরে এই ইঁদুরটাই তো মনে হয় দুপুর দুপুরবেলায় আমার ঠাকুরের গোপালের প্রসাদ খাচ্ছিল বলে তাহলে দেখো এই নিশ্চয়ই এ হচ্ছে বিড়ালটা কাণ্ড এটা বলে ঠিক আছে তো ওনারা শুয়ে পড়েন রাত্রেবেলা নিজেদের মতো শুয়ে পড়েন সেই দিন রাত্রেবেলা ছাদে আবার ওরকম দুম 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 করে আওয়াজ মনে হচ্ছে তাণ্ডব নৃত্য করছে তো সবাই ঘুম থেকে উঠে পড়ে ছেলে বউ বাবা মা উঠে পড়ে তাহলে কী হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে নতুন জায়গা প্রথম দিন এসছে কিছুই জানেন না হ্যাঁ রাস্তার তেমাতার ওপরে কোয়ার্টার বলে চোর এসছে না কি এখানে চুরি চিন্তায় হয় নাকি হ্যাঁ মানে কি করবেন কি করবেন লাইট জ্বালিয়ে ওনারা বসে থাকেন কিন্তু তার সত্ত্বেও দেখছেন যে ছাদে ওই দুম 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 করে আওয়াজ হয়েই চলেছে ছাদে যাওয়ার কিন্তু কোনো সিঁড়ি নেই ছাদে যাওয়া যায় না কোয়ার্টারের একতলা কোয়ার্টার ছাদে যাওয়া যায় না তো ওখানে আমরা ঘুড়ি টুড়ি ওরাতে উঠতাম পাঁচিল বেয়ে বেয়ে উঠতাম এরপরে সেই একই ঘটনা একইভাবে রান্নাঘরের সমস্ত বাসনপত্র ঝনঝন 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 করে পড়ে গেল পরের দিন পরের দিন ওই যে ভদ্রলোক বয়স্ক বাথরুমে বাথরুমে ছিলেন উনি স্নান করতে করতে যে বাথরুমের ভেতরে চৌবাচ্চা ছিল চৌবাচ্চার ওই কোণটা একটু অন্ধকার মতো ওই অন্ধকার কোণে উনি একটা অবয়ব মতো খেয়াল করেন দিনের বেলায় যেহেতু দুপুরবেলা উনি আর লাইট টাইট কিছু জ্বালাননি একটা অবয়ব মতো খেয়াল করেন এবং দেখে সঙ্গে সঙ্গে উনি আর কি বাথরুম থেকে দৌড়ে বেরোতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে মাথা ফাটি ফেলেন মাথায় এখানে স্টিচ লাগে সঙ্গে সঙ্গে ওনার ছেলেকে ফোন করা হয় ফোন তখন তো ল্যান্ড ফোন ছিল মোবাইলও হয়ে গেছে তো ওনার ছেলের সঙ্গে সঙ্গে এসে ডাক্তারখানায় নিয়ে গিয়ে বাবাকে স্টিচ ফিচ করিয়ে নিয়ে আসেন এটাই দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটে গেছে রাত্রেবেলায় শুয়েছেন বাবা অসুস্থ চারিদিকে কোনো হাওয়া নেই কিচ্ছু নেই জানলাগুল্লা আবার ওরকম দুম দাম দুম দাম করে লাগছে আর বিড়ালটা প্রচণ্ড তারস্বরে কেঁদে উঠছে বিড়ালটা প্রচন্ড তারস্বরে কেঁদে উঠছে তো ওই ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক যখন বাথরুম থেকে বেরোতে গিয়ে পড়ে যান তখন উনি জ্ঞান হারিয়ে ফেলেন জ্ঞান আসার পরে যখন উনি বলেন রাত্রেবেলা ওনার ছেলেকে যে বাথরুমে এরকম আমার আমি একটা কীরকম একটা অবয়ব মতো দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং বেরোতে গিয়ে আমি স্লিপ করে পড়ে গিয়ে আমার মাথা ফেটে যায় হুম তখন তার ছেলে বলে এই এসব হয় না কি এই শহর বাজারের মধ্যেখানে এই জায়গায় এখানে কে তোমার কি অবয়ব তুমি কিছু ভুল দেখেছো নতুন জায়গায় এসছো তোমার মনে হয়েছে এসব কিন্তু সেদিন রাত্রেবেলাতেও শুধু ছাদেতে ওই দুম দুম আওয়াজ নয় জানলাগুলো বাইরে থেকে মন হচ্ছে হাতে করে কেউ জোরে জোরে থাবড়া মেরে চাপড়াচ্ছে এরকম বিকট আওয়াজ হচ্ছে তো ভদ্রমহিলা তখন হরিনাম জব করতে শুরু করে তো পরের দিন আবার সকালবেলায় হতে না হতেই ছেলেটি এসে ওই গুমটিওয়ালাকে জিজ্ঞাসা করে আচ্ছা এই বাড়িতে আগে কারা থাকতেন কোনো অসুবিধা আছে তাহলে কি ব্যাপার বলুন তো কি হয়েছে না আমরা কিছু জানি না ও এরকম ভাবে তাড়িয়ে দেয় ঠিক আছে ভাগিয়ে দেয় তো সে ছেলেটি তো কিছু বুঝতে পারে না তো অফিসে গিয়ে ছেলেটি বিভিন্নজনকে বলে যে কি কি মানে আমরা এসছি তারপর আমাদের সাথে কোয়ার্টারে এরকম ব্যাপার হচ্ছে কি ব্যাপারটা কি তখন অফিসের লোকজন তাকে জানায় যে তোমার আগেও একজন ফ্যামিলি এসেছিলো তারা তিন দশেক ছিল তারপর ওই কোয়ার্টারে তারা তার থাকতে পারেনি তো তোমরা যখন এসছো একটা পুজো করো একটা তোমরা সত্যনারায়ণ পুজো দাও তাতে বোঝা যাবে যে বাড়িতে কোনো অসুবিধা থাকলে সেগুলো কেটে যাবে সেটা করো এবারে সত্যনারায়ণ পুজোর জন্য ব্রাহ্মণকে ডাকা হয় বাড়িতে পুজোর ব্যবস্থা ব্যবস্থা করা হয় পুজোয় বসা হয় পুজোয় বসে যখন সত্যনারায়ণ পুজো শুরু হয়েছে তখন মনে হচ্ছে ছাদেতে ঢেলা ইট দিনের বেলায় মনে হচ্ছে ছাদেতে ঢেলা ইট কেউ ফেলছে দুমদাম করে ঢেলা ইট ফেলছে ব্রাহ্মণ মশাই পুজো করতে থাকেন করতে থাকেন পুজো শেষ হওয়ার পরে বলেন আপনাদের এই বাড়িতে গন্ডগোল আছে কেউ নিশ্চয়ই দোষ পেয়েছে তো এই দোষ কাটাতে গেলে কিন্তু বাড়িটাকে বাঁধতে হবে তাছাড়া সে এতটাই এই বাড়ির ওপর জাঁকিয়ে বসেছে যে এই বাড়িতে কাউকে থাকতে দেবেন আপনারা এখানে থাকতে পারবেন না হলো ব্রাহ্মণ পুজো টুজো করে চলে যান এবং বলেন যে আমি দু তিন দিন পরে আসবো আবার তো চতুর্থ দিনের মাথায় সকাল সকাল সাতটা সাড়ে সাতটার সময় ওই ব্রাহ্মণ এসে টকটক করে বলে দেখুন আমি আপনাদের বাড়িতে আর পুজো টুজো করতে পারবো না আর আমাকে না এই রাস্তা দিয়ে আসতে বলবেন না বলে কি হয়েছে কি হয়েছে বলুন আপনি বলুন বলে যে আমি কাল রাতে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি যেখানে আমাকে বলা হয়েছে যে এই বাড়িতে এসে আমি যদি দ্বিতীয়বার পুজো করার চেষ্টা করি অপঘাতে আমার মৃত্যু আমার কপালের লেখা থাকবে এক সপ্তাহের মধ্যে আমি মারা যাব আমি যাতে কোনোভাবে এখানে এসে কোনো রকম পুজো অর্চনা না করি এবং এই তল্লাটের আশেপাশে যদি আমাকে দেখা যায় তাহলেও আমার জীবন সংকট আছে আমি ভোর রাতে স্বপ্নটি দেখি এবং আমার পক্ষে এই বাড়িতে এসে পুজো করা সম্ভব নয় এবারে আপনারা আপনাদেরটা বুঝে নিন এই বলেই ভদ্রলোক চলে যান তো ব্রাহ্মণ মশাইয়ের ফোন নাম্বার ছিল তো ব্রাহ্মণ মশাই এতটা ভয় পান পরবর্তীকালে আমরা খবর নিয়ে দেখেছি মানে ওনার সাথে কথা বলে দেখেছি ওনার অফিস যাওয়ার পথ মানে সুবিধা হয় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ও উনি এই রাস্তা দিয়ে না গিয়ে পিছনের দিকে যে মেন রোড আছে সেই রোড ধরে যেতেন মানে এতটা পরিমাণ ওনাকে স্বপ্নে ভয় দেখানো হয় স্বপ্নে উনি ভয়টা দেখেন তো ব্রাহ্মণ মশাইয়ের কাছ থেকে ওই ঘটনা শোনার পর থেকে ওই বাড়ির ভেতরে মাছ এনে রাখা হচ্ছে দেখছে সেই মাছ বিড়ালে আর দেখিয়ে দিয়েছে ডিমের ডিম রাখা রয়েছে সমস্ত গোছানো হঠাৎ দেখে ডিমের কার্টুনগুলো মাটিতে পড়ে সব ডিমগুলো ফেটে চৌচির অদ্ভুত অদ্ভুত ঘটনা সন্ধ্যাবেলা হলেই টিউবলাইটটা জ্বলছে নিপচে জ্বলছে নিপচে জ্বলছে নিপচে এই সমস্ত হচ্ছে আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বিড়ালটি কেঁদে চলেছে কালো বিড়ালটি এবং কালো মিশমিশে কুচকুচে বিড়াল কেঁদে চলেছে তো সেই দিন রাত্রেবেলা বয়স্ক ভদ্রলোক তো অসুস্থ মাথা ফেটেছে তো রাত্রেবেলাতে আবার ওরকম দুম দুম করে ছাদে আওয়াজ হচ্ছে এবং ঘরের ভেতর টেকা যাচ্ছে না ওই দিন ওই দিন আর ঘরের ভেতরে টেকা যাচ্ছে না মনে হচ্ছে তাদেরকে কেউ বলছে যে তোমরা এই ঘর ছেড়ে চলে যাও তোমরা এই ঘর ছেড়ে চলে যাও এক প্রকার মানে ওদের মনে হচ্ছে ওদেরকে কেউ থাকতে ওদের উপস্থিতি ওখানে কেউ বরদাস্ত করতে পারছে না তো পরের দিনই ছেলেটি ওই অফিসে তো এমনি জানতে পারে সেখান থেকে তো ওরা সিদ্ধান্ত নেয় ওরা ওই কোয়ার্টার ছেড়ে দেবে তো ওই কোয়ার্টার পরের দিন ওনারা ছেড়ে দিয়ে ঘর ভাড়া দেখে অন্য জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন কেননা বাবার অলরেডি তার বাবার সাথে অলরেডি একটা এরকম দুর্ঘটনা ঘটে গেছে তো এখনও অবধি দু হাজার একুশ সাল একদম পশ এরিয়া ওই কোয়াটারটিতে কিন্তু কেউ আগে আমরা পাঁচিলে পাঁচিল দিয়ে উঠে ছাদে উঠে ঘুরি ওড়াতাম ওঠাতাম আমি যখন বিশেষ করে ছোট ছিলাম ছোটো মিন্স ইলেভেন টুয়েলভে পড়ি তখনও অবধি বাট এখন আশপাশের বাচ্চা ছেলেদেরও আমি ওই কোয়ার্টারের আশপাশে ঘেঁচতে আমি দেখি না ভেতরে জঙ্গল টঙ্গলে ভর্তি হয়ে গেছে একদম এখন কেউ ওখানে আসেও না থাকেও না ওটা পুরো পুরো প্রোহ্যাবিটেড একটা কোয়ার্টার সরকারি কোয়ার্টার হয়ে ওখানে পড়ে রয়েছে এবং আজও ওই পেয়ারা গাছটা ওখানে ওই মরা অবস্থাতেই দাঁড়িয়ে আছে তো পরবর্তীকালে এই সমস্ত ঘটনাগুলোর পরে আমি ভূতুকাকে জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ গো তোমরা যখন তোমার দাদা মারা যাওয়ার পর আমার নিজস্ব ইন্টারেস্টটা আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার দাদা মারা যাওয়ার পর তোমরা যখন এখানে থাকতে তো কোনো রকম অসুবিধা হয়েছিল বলে না না আমাদের আমাদের তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি কিছু তো প্রবলেম হয়নি তখন আমি বললাম যে এখানে দুটো ফ্যামিলি এসছিল তো সত্যনারায়ণ পুজো করাতে গিয়ে একজন ব্রাহ্মণকে তো মানে সেই ব্রাহ্মণকে ভুতুকা কাউচেনে তো ওনাকে তো এরকম স্বপ্ন দেশ দেয় এবং উনি যা বর্ণনা দেন সেটা তো রাত্রেবেলায় ওনাকে যিনি স্বপ্ন দেন তোমার দাদার সাথে অনেকটা মিল আছে তোমরা কিচ্ছু ফিল করতে না বলে না আমরা যখন থাকতাম আমরা কিছু ফিল করতাম না তো এবার আমি জানি না সেটা ভুতুকাক আমায় এড়িয়ে গেল কি কি হলো কিন্তু বেসিক্যালি কোয়ার্টারটি কিন্তু এখনও অবধি প্রোহিবিটেড এবং শহরের মাঝখানে পস এরিয়াতে একটি তেমাথা মোড়ে হ্যাঁ সেই কোয়ার্টারটি এখনও রয়েছে যেখানে আজও অবধি কোনো ফ্যামিলি বলুন কোনো মানুষ বলুন কারোর থাকার সাহস হয়ে ওঠে না কারোর ওই বাউন্ডারির ভেতরে ঢুকে যে মানে আমি একটা সময় দেখেছিলাম যে যখন ওখানে কেউ থাকা বন্ধ করে দিয়েছে তো কিছু অল্প বয়সী ছেলে বলে ভেতরে ঢুকে ড্রিঙ্ক করতো তো তারাও অবধি আর ভেতরে ঢোকে না তো এটা একটা ঘটনা যেটা একদম আমার নিজের চোখে আর কি দেখা তো এটা থেকে যেটা মনে হয়েছে যে ওই যে ডেড বডি যেটাকে তুলতে যাওয়ার সময়ে দুবার পড়ে যায় অত লোক থাকা সত্ত্বেও কোনোভাবে ওনার শোল হয়তো এটা মেনে নিতে পারেনি ওই বয়সে যার একটা ক্লাস ফাইভ সিক্সে পড়ে বাচ্চা ছেলে আছে সেই বয়সে উনি মারা যাবেন এবং সবথেকে বড়ো ব্যাপার যে বাড়িতে উনি থেকেছেন বড় হয়েছেন মানে কোয়ার্টারটিতে ওটিকে এক প্রকার নিজের জায়গায় ভেবে নিয়েছেন সেখান থেকে উনি কোনোভাবে নিজেকে সরিয়ে নিতে পারেননি আজও মনে হয় ওনার অবস্থান কোনো না কোনোভাবে সেখানে রয়েছে এবং উনি কোনোভাবেই চান না যে ওখানে ওনার জায়গায় বা ওনার ফ্যামিলির কেউ ছাড়া বাইরের কেউ এসে ওখানে থাকুক না থাকলেই এই ধরনের অসুবিধাগুলো বারবার সৃষ্টি হচ্ছে সামনে আসছে তো যেটা খুবই ভয়ঙ্কর এবং প্যাথেটিক তো এটা ছিল প্রথম ঘটনা কেমন লাগলো অবভিয়াসলি একটু কমেন্টে জানাবেন তো আমরা কিন্তু কালো বিড়ালটিকে কোনো দিন দেখিনি আমরা পাড়ার ছেলে আমরা কারো কালো বিড়ালটিকে কোনো দিন দেখিনি বাট দুটো যে ফ্যামিলি এসেছিলে তারা প্রত্যেকেই দুটো ফ্যামিলি দেখেছে হ্যাঁ হয়তো উনি কালো বিড়ালটার রূপেই প্রকট হতেন হয়তো ওনাদের ভেতরের লাইফস্টাইল বা ওনাদের সমস্ত কিছু ওইভাবেই পর্যবেক্ষণ করে বা করত তো এইটা হচ্ছে প্রথম ঘটনা যেটা আমার মনে হয়েছে আপনাদের সাথে এই শীতের রাতে শেয়ার করাটা একান্ত প্রয়োজন কেননা লেপ মুড়ি দিয়ে এই ধরনের একটা ঘটনা শুনতে যে কারোর ভালো লাগবে একবার একটু ভেবে দেখুন যে আপনি লেপ মুড়ি দিয়ে লাইটটা বন্ধ করে লাইভটা শুনছেন আর আপনার ছাদে ঠিক একশো কিলোর ওজন এরকম একজন মানুষ দুম 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 করে পায়ে আওয়াজ করে হেঁটে বেড়াচ্ছে কখনো ছাদ পরিষ্কার করার জন্য নারকেল ঝাড়ু ছাটা দিয়ে ঝাঁট দেওয়া হচ্ছে তাহলে কেমন লাগবে রাতে বেলা ঘুমাচ্ছেন ঠিক দুটো আড়াইটার দিকে দরজায় জানলায় একটা বড় হাত যদি চাপ্পড় মারে তাহলে সেই আওয়াজে যদি আপনার ঘুম ভেঙে যায় এই শীতের রাতে আজ তো এখানে বৃষ্টিও পড়ছে বৃষ্টিও হয়েছে জায়গাটা কোথায় এখানে জিজ্ঞাসা করছেন দেখুন জায়গাটা হচ্ছে আমার হোম টাউন বর্ধমান বর্ধমান শহরে এবং এটা বর্ধমান শহরে অরবিন্দ স্টেডিয়াম অরবিন্দ স্টেডিয়ামের ওখানে পিডাব্লিউডির যে কোয়ার্টার আছে সেখানে এক্স্যাক্ট আমি কোন কোয়ার্টার কি না আমি বলতে চাইছি না বলা উচিত না ঠিক আছে কারণ আমাকে পার্সোনালি অনেকে আগে মেসেজ করে ফোনে ফোন করে জিজ্ঞাসা করেছেন দাদা আমি জানতে চাই বুঝতে চাই আমি ফিল করতে চাই ঠিকানা দিন হ্যাঁ এরকম অনেক ধরনের আমি ডিএম বলুন ম্যাসেঞ্জারে পিং বলুন অনেক পেয়েছি বাট আই ডোন্ট এনকারেজ দেম আমি এগুলোয় একদমই এনকারেজ করি না আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট তো ভূত ভগবান এই বিশ্বাস করার উপরে আমি এনার্জিতে বিশ্বাস করি আমি ভাইভসে বিশ্বাস করি তো আমার মনে হয় না যে তারা যেরকম আছে তাদেরকে তাদের মতো থাকতে দেওয়াটাই ভালো না তারা যদি আপনার লাইফে প্রবেশ করে তাহলে আপনার যেরকম অসুবিধা হয় তো আপনিও যদি নিজের থেকে তাদের লাইফে গিয়ে মানে তাদের মধ্যে গিয়ে নাড়া দেন তাহলে আপনার সাথে যেটা ঘটবে আপনাকে তো তখন মেনে নিতেই হবে আর সেটা কখনো ভালো এক্সপিরিয়েন্স হয় না যতদূর আমি শুনেছি এগুলো ভালো এক্সপিরিয়েন্স হয় না তো এটা ছিল প্রথম ঘটনা দ্বিতীয় যে ঘটনাটা আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ এর মধ্যে যদি আমাকে একটু কমেন্টে কেউ জানিয়ে দেন যে আমি কতক্ষণ লাইভ করতে পারি মানে সাড়ে নটা থেকে করছি কতক্ষণ আমার টাইম একটু যদি আমাকে কমেন্টে কেউ জানান খুব ভালো হয় কেননা প্রথমে স্টোরিটা অনেকটা প্রথমের ঘটনাটা অনেকটা বড় ঘটনা অনেকটা সময় নিয়ে আমি বললাম এগারোটা পর্যন্ত সো আই হ্যাভ ফিফটিন মিনিটস লেফট অ্যাবাউট তো দ্বিতীয় যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ঘটনাটা সরি এই ঘটনা এই ঘটনাটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এবং এই ঘটনাটা আমার আমি যখন কলেজে পড়তাম আমার প্রবীর নামে এক বন্ধু আছে তার জেঠুর সাথে ঘটনাটি ঘটে তো তারা বেসিক্যালি বাংলাদেশের থেকে বিলং করে প্রবীর তার বাবা মা তারা এই দেশে চলে আসে আর তার জেঠুরা বাংলাদেশেই থেকে যান তো ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনাটা শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন যদিও ঘটনাটা অনেকটা স্পুকি এবং ঘটনাটা অনেকটা বড় আমি একটু ছোট্ট করেই বলছি তো যেহেতু সময়টা একটু কম আছে তো প্রবীণের যে জেঠু দেশ ভাগ হওয়ার পরে ওনাদের যা জমি জায়গা ছিল ওনারা রাজশাহীতে বাংলাদেশের রাজশাহীতে থাকতেন তো রাজশাহীতে সেই সময়ে পুরো গ্রাম্য পরিবেশ ওনাদের নিজেদের বাড়ি ওই এলাকায় বেড়ালের মতো দেখতেও ঠিক নয় আবার বাঘের মতো দেখতে ঠিক নয় যেটাকে আমরা খোঁচর বলে থাকি ওখানে একটা ডিফারেন্ট টার্ম ইউজ করে সেটা বেঘ বিড়াল বা এরকম একটা কিছু টার্ম ওরা ইউজ করে ঠিক আছে তো তখন বাংলাদেশ যথেষ্ট পিছিয়ে আর কি ওখানে রাজশাহীতে তখনও ইলেকট্রিসিটি সেরকম পৌঁছায়নি ওই রাত আটটার মধ্যে সবাই খেয়ে দেয়ে ঘুমিয়ে টুমিয়ে পড়ত তো প্রবীরদের ওখানে জমি জমা ভালোই ছিল এবং বড় দালান বাড়ি ছিল দুতলা দালান বাড়ি বাড়িতে প্রত্যেক বাড়ির ভেতরে বাগানও ছিল তো ওর জেটু মশাইয়ের বাবা মানে প্রবীরের দাদু যখন মারা যান তো ওই গ্রামে একটা ভয় সবার মধ্যে কাজ করতো যে ওই গ্রামের ভেতরে যে খোঁচরগুলো রয়েছে ওরা মানুষ খেকো তখনও বাংলাদেশে মুসলিমদের সংখ্যা তো অতটা বেশি বেড়ে ওঠেনি হিন্দু অনেক ছিল তো হিন্দুদের যখনই শ্মশানে পোড়াতে নিয়ে যাওয়া হতো বর্ষাকালে হতো যখনই আগুন চিতার আগুন নিভে টিভে যেত তো ওই খোঁচররা সঙ্গে সঙ্গে এসে ওই বডির ওপর অ্যাটাক করত এবং তার বডির কোনো একটা পার্ট তারা কামড়ে খেয়ে মানে চলে যেত এরকম ব্যাপার তো প্রবীররা এখানে চলে আসার পর ওই বাড়িতে ওনার যে দাদামশাই মানে প্রবীরের যে দাদু উনি গত হন উনি সন্ধ্যার দিকে মারা যান এবারে ওই দিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বর্ষাকাল সন্ধ্যার দিকে মারা যাওয়ায় আশপাশে বিশেষ লোকজন পায়নি যে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা সম্ভব এদিকে বড় দালান কিন্তু রেলিংয়ের ব্যবস্থা তখন সেরকম ছিল না চারিদিক খোলা মেলা এবার একটা ডেড বডিকে তো আর ঘরের ভেতরে রাখা যায় না তো ওনারা ঠিক করেন যে ওটাকে বাড়ির বাইরের যে দালান আছে সেই দালানে ডেড বডি রাখা হবে এবং অবভিয়াসলি বাড়ির লোকজন রাত্রেবেলা জেগে থাকবে আর ওদের বাড়িতে অনেক জমি জমা তো আছে ওদের তো মাঠে কাজ করে মাঠে কাজ করে করিম ভাই বলে একজন ওই তো করিম ভাই সে আর কি ওই জমির দেখাশোনা করার জন্যই আর কি ওকে একটা ঝুপড়ি বানিয়ে দেওয়া হয় যেটা ওদের যে জমি জমার অংশটা আছে সেই জমি জমার অংশটার মাঝখানে একটা ছোট্ট কুড়ে ঘর করে ওনাকে ওখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এবং উনি এক পাক রান্না করে খেতেন দিনের বেলা এদের বাড়িতে খেতেন উনি একাই থাকতেন তো ওর আবার রাত্রেবেলায় যেহেতু ওখানে একাই থাকতো ওর আবার এইসব খোঁচর টোচর অত ভয়টায় ওর ছিল না তো যদিও মাই মিস্টেক মাই ব্যাড আমি বলতে পারি যে আমি প্রথমে শুরু করলাম যে আমি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথাটা বলতে যাচ্ছি কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এটা নয় যাই হোক ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা আমি পরের দিন বলবো ওটা আজকে বলতে গেলে সময় শেষ হয়ে যাবে আর মাত্র মিনিট পাঁচে কাছে হাতে যাই হোক তো বাড়িতে তখন পুরুষ মানুষ বলতে প্রবীরের জেঠু আর বাদবাকি যারা রয়েছেন সব মহিলা এবারে প্রবীরের জেঠুর মেয়ে তখন খুব ছোট ও ক্লাস ফাইভ সিক্সে পড়ে তখন বাড়ির মহিলাদেরকে প্রবীরের জেঠু এমনিতেই পাড়ায় বেরিয়েছে আশপাশের লোকজনদেরকে ডাকতে ছাতা ফাতা নিয়ে সন্ধ্যা হয়ে গেছে সাত আটটা সাড়ে আটটা বাজে তখন বাড়ির মহিলারা ওই ডেড বডিকে ঘিরে বসে আছে যাতে খোঁচর এসে না ডেড বডিকে অ্যাটাক করে ঠিক আছে তো কি করা যায় কি করা যায় প্রবীরের যেটি তখন তার মেয়েকে বলে একটু ধরেছে মা তুই গিয়ে করিমকে একটু করিম চাচাকে একটু খবর তো ও এসে রাত্রেবেলায় একটু কেউ দিক কালকে সকালবেলায় তারপরে আমরা যা করার করব তো মেয়েটি একটি লণ্ঠন নিয়ে আল বরাবর হাঁটতে 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 পেস খানিকটা অন্ধকার পথ হাঁটতে হাঁটতে যায় বাচ্চা মেয়ে ভয় পাচ্ছে কিন্তু তখনও অতটা যেহেতু বুঝতে শেখেনি আর তখনকার গ্রামের দিনের মানুষ অভ্যস্ত হয়ে গেছিলো অভ্যস্ত থাকতোই আর কি তারা আর জানে যে রাত্রে আটটা সাড়ে আটটা বেজে গেলে চারিদিক শুনশান তো ফাঁকা শুনশান তার ভয় লাগছিল কিন্তু সে এটা জিনিস জানে যে ফেরার পথে করিম চাচা তার সাথে থাকবে তো সে যতটা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে অসুবিধা হবে না তো লণ্ঠন নিয়ে সে যাত্রা শুরু করে আলদি যাচ্ছে 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 তো দূরে দেখতে পায় করিম চাচার ঘরে লণ্ঠনটা জ্বলছে তো দূর থেকে হাঁক দেয় করিম চাচা ও করিম চাচা বাবা তোমায় ডাকছে একটু আমাদের বাড়িতে আসো বলে দেয় তো দেখে যে করিম চাচা একটা হাতে বড় লাঠি নিয়ে বেরিয়ে আসে বলো বলে চলো তোমাকে আমার সাথে বাড়ি যেতে হবে তোমাকে বাবা ডাকছে আজকে তোমাকে আমাদের বাড়িতে থাকতে হবে বলে ঠিক আছে চলো বলে এগোয় এবারে এক্ষেত্রে বলে রাখি যে ওই যে খোঁচরের কথা বলছি এই খোঁচররা এরা কিন্তু পালে পালে বেরোয় না বা একা একাও বেরোয় না এরা তিনটে চারটে মিলে একসাথে বেরোতো ঠিক আছে তো বিশেষ করে রাজশাহীতে আপনি যদি আপনারা যদি খবর নিয়ে দেখেন যে ওখানে মানুষেরা ভাবতো যে খোচর মানুষ খায় অন্যান্য জায়গায় কিন্তু বাংলাদেশেই অন্যান্য জায়গায় কিন্তু খোচর আছে কিন্তু মানুষ খায় এরকমটা কিন্তু নয় তারা কবরস্থানে থাকে তারা শ্মশানে থাকে কিন্তু মানুষ খায় এরকম নয় ঠিক আছে কিন্তু রাজশাহীতে ওখানের লোকেরা এইটা বিশ্বাসটা করত তো যাই হোক এবারে করিম চাচাকে ডেকে আনা হয় করিম চাচাকে বলে তখন বাইরের ভেতর মানে যে তুমি বলে যে দেখ এখন তো দাদা বাবু তো মারা গেছেন তো ওই খোচরগুলোর থেকে খুব ভয় তো বেলায় তোকে একটু পাহাড়া দিতে হবে তুই একটু পাহাড়া দে আমরা সবাই জেগেই আছি তো তোকে একটু পাহাড়া দিতে হবে বলে তাকে একটা হারিকেল লম্ব দিয়ে দেয় এবং ওই দাওয়াতেই বলে যে তুই এখানে এই ডেড বডির পাশে বসে পাহাড় দিস বলে ওনারা ভেতরের অন্দরমহলে চলে যান এবারে সন্ধ্যার দিকে তো কারেন্টের বালাই নেই ঝিরঝির করে বাইরে বৃষ্টিও পড়ছে এবারে বাগানের দিকে মানে বাইরে ডেড বডিকে যে নিয়ে গিয়ে বাইরে রাখবে বাগানের দিকে সে তো আরও ঝামেলা বৃষ্টিতে ভিজবে তারপরে খোচরের হাত থেকে কী করে এসে গেলে তারা যে জ্যান্ত মানুষের ওপরও হামলা করে দেবে তো তাদের হাত থেকে বাঁচাতে গেলে তো ওই ওইখানেই রাখতে হবে দাওয়াতেই রাখতে হবে তো ঘরের ভেতর থেকে দাওয়াটা দেখা যায় একটা বড় যেরকম আগেকার দিনের জানলা হয় সেই জানলা আছে সেই জানলাটা খোলা ঘরের ভেতরে মোমবাতি টোমবাতি জ্বলছে তো বাড়ি সবাই জেগে কিন্তু মহিলারা সারাদিন আর কি কাজপত্র করে ক্লান্ত হয়ে গেছেন একটু ঢুল এসে গেছে যে যার আর কি যে মানে ওই আর কি বসে বসেই একটু ঢুল নিচ্ছে কেউ ঘুমিয়ে গেছে এরকম আর কি পরিস্থিতি তখন প্রবীরের যে জেঠিমা ওনার হঠাৎ করে একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় এবং উনি ঘরের ভেতরে তখন ওই মোমবাতিগুলো দিকি 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 জ্বলছে বাইরে বৃষ্টির আওয়াজ জানলা দিয়ে তাকিয়ে দেখে যে করিম নিজে বসে বসে ওদের দাদা বাবুর হাতটা খুবলে টেনে ছিঁড়ে দাঁতে করে ছিঁড়ে ছিঁড়ে মাংসগুলোকে খাচ্ছে গোটা মুখ ও রক্তে ভর্তি হয়ে আছে এবং ও যেন পরম তৃপ্তি পাচ্ছে আলো আঁধারে এটি দেখে ওর জেঠিমা দেখেই ও মা গো বাবা গো করে উনি চিৎকার করে ওঠেন চিৎকার করে ওঠে মাত্রই বাড়ির সকলে জেগে যায় জেগে যাওয়ার পর দেখে সঙ্গে সঙ্গে দাওয়াতে সবাই চলে আসে দেখে ডেড বডির ডান হাতটা নেই ডান হাতটা কেউ যেন খাবলে নিয়ে চলে গেছে ঠিক আছে করিম কোথায় করিম কোথায় করিম কোথায় করিম কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না সেদিন বেলায় করিম যে লাঠিটাও নিয়ে এসেছিল সেই লাঠিটাও দেখতে পাচ্ছে না কেউ কি হলো কি হলো নি তখন ওনার জেঠিমা বলে আমি পরিষ্কার দেখেছি এটা করিম ছিল বসে বসে এরকমভাবে ও মাংসটা খাচ্ছিল তখন ওর জেঠু এই ধারণা করে তাহলে কি করিম মানুষ নয় ও কি জিন বা এই ধরনের কিছু এটা তো সম্ভব না আর নাহলে তুমি ঘুমের ঘরে ভুল দেখেছো তো যাই হোক এই করতে 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 ভোর হয়ে আছে ভোর হওয়া মাত্রই প্রবীরের জেঠু পাড়ার বেশ কয়েকজনকে নিয়ে বৃষ্টি তখনও চলছে ওই আল বরাবর করিমের বাড়ির দিকে যায় এবং ও যে ঝুপড়িটাতে ছিল কোনো দরজা ছিল না একটা পর্দা মতো দেওয়া ছিল দেখে পর্দার বাইরে মাছি ভন 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 করে ঘুরছে তো তারা পর্দা ঠেলে যখন ভেতরে ঢোকে ভেতরে ঢুকে দেখে করিমের গোটা শরীরটা খাবলে 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 মাংসগুলো খাওয়া এবং ওর পুরো চোখটা উল্টে সাদা হয়ে দাঁত খিচিয়ে করিম পড়ে আছে তো করিম যদি ওখানে ওরকম পড়ে থাকে আগের দিন রাত্রিবেলায় খুকি তালে কাকে ডেকে নিয়ে গিয়েছিল কে পাহাড় দিচ্ছিল তার দাদা বাবুকে আর কেই বা ওই ওরকম ভাবে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল এক বিশাল রহস্যময় ব্যাপার তারপরে করিমকে দাফন করা হয় আর ওনার দাদাবাবুকেও নিয়ে গিয়ে শ্মশানে ওই অবস্থাতেই আর কি দাহ করে দেওয়া হয় তো এটা ছিল হচ্ছে দ্বিতীয় ঘটনা যেটা প্রবীরের কাছ থেকে আমি কলেজ টাইমে পড়ার সময় শুনেছিলাম এবং ব্যাপারটা শুনে আমার যথেষ্ট রকম মানে আমি যেদিন শুনেছিলাম ঘটনাটা সেদিনও বৃষ্টির রাতই ছিল এবং বলতে পারেন বৃষ্টির রাত মানেই একটু ভৌতিক গল্প শোনার মুড তৈরি হয়েই যায় তো মোটামুটি আমার গুসবাম দিয়ে উঠেছিলো তো ঘটনাটা আপনাদের সাথে সেজন্য শেয়ার করলাম কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাবেন আমি কারোর কমেন্ট এখন পড়তে পারলাম না আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো প্রত্যেকের কমেন্ট আমি পড়ব কথা দিলাম এবং খুব তাড়াতাড়ি রিপ্লাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেবশ্রী তোমার নেটের প্রবলেম বলছো জানি না কি যাই হোক ম্যাডাম বলছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ শতাব্দী হ্যালো আসতে অনেক লেট করেছিস দুখানা স্টোরি অলরেডি বলা হয়ে গেছে আমার গল্প বলার সময়ও পেরিয়ে গেছে আজকে সকলকে শুভরাত্রি জানানোর সময়ও এসে গেছে তো আজকের প্রথম লাইভ দুটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং পরের স্লট আমি অ্যাডমিনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ রেকর্ডিং শুনিস হ্যাঁ ঠিক একদম এগারোটা পর্যন্ত এগারোটা বেজে গেছে তো সাম এক্সটেন্ট একটু দেড় সময় পেরিয়ে গেল কীভাবে গল্পে আড্ডায় বুঝতে পারলাম না ওকে 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 সো সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানে বিদায় নি আর সকলে সুস্থ থাকবেন চেষ্টা করবেন যতটা সম্ভব ক্রাউড অ্যাভয়েড করার এখন একটু পরিস্থিতি আবার খুব খারাপের দিকে যেতে বসেছে তো আমি একজন ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে সেলফ ভলেন্টিয়ার হিসাবে কাজ করি তো আপনাদের যদি কোভিড রিলেটেড কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে ম্যাসেঞ্জারে পার্সোনালি পিঙ্ক করতে পারেন আমি যথাসাধ্য আপনাদের চেষ্টা করব পাশে থাকার কেননা এটা আমি করে আসছি প্রায় দু সাল থেকে করে আসছি তো অনেক কেস অনেক ঘটনার কথা শুনতে পাচ্ছি আসছে অনেক ঘটনা কানে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালোর দিকে এগোচ্ছে না লোকে ভ্যাকসিনেটেড হওয়ার পরও অ্যাফেক্টেড হচ্ছে তো সবাই একটু সচেতনতাটা নেবেন আর নিউজ চ্যানেলটাকে একটু অ্যাভয়েড করবেন ওর থেকে বরং আমার মনে হয় ভূতের গল্প শুনুন উপভোগ করুন মজা নিন মন ভালো থাকবে অনেক বেশি নিউজ চ্যানেলগুলো ফ্রাস্ট্রেটিং হয়ে দাঁড়াচ্ছে এই বলে আজকে বিদায় নিই দেখা হবে আবার অন্য কোনো পর্বে অন্য আরও থ্রিলিং ঘটনা নিয়ে তো আজকের মতো এখানে শেষ করি শুভরাত্রি সবাই ভালো থাকবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য